আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপট এবং পরিস্থিতিটা ইউক্রেনের ভেতর থেকে এখন আন্তর্জাতিকভাবে যুদ্ধের আরেকটা ভিন্ন প্রেক্ষাপট কিন্তু শুরু হয়ে গেছে। একদিকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর শক্তি বৃদ্ধি পাচ্ছে, নতুন করে সুইডেন এবং ফিনল্যান্ডের সেই দেশে যেই তারা যোগ দিতে যাচ্ছে এটাকে কেন্দ্র করে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। পাশাপাশি গত পরশু দিন আপনার পোল্যান্ডে রাশিয়ান রাষ্ট্রদূতকে যে অপমান অপদস্থ করা হয়েছে সেটা নিয়েও ক্ষোভে ফুঁসছে পুতিন কাকা। আর ঠিক ওই মুহূর্তেই আপনার আমেরিকারই আরও একটা কঠিন শত্রু দেশ উত্তর কোরিয়া, কিম জং উন সারফিরা পাগলা, সে গতকালকে উদ্ভূত পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে রাশিয়ার প্রতি সংহতি প্রকাশ করেছেন, এমনকি রাশিয়ার পুতিনের পাশে সার্বিকভাবে থাকার ঘোষণা দিয়েছেন। এখন নতুন করে জোট হচ্ছে উত্তর কোরিয়া এবং রাশিয়া, তবে যুদ্ধের ক্ষেত্রে কী ধরনের প্রভাব বিস্তার করবে সে সম্পর্কে বলছি। পাশাপাশি এই সুইডেন এবং ফিনল্যান্ডের উদ্ভূত পরিস্থিতিতে আপনার পুতিনের আরও কিছু পরিকল্পনা এবং কি ইউক্রেনের ভেতরে আরও কিছু অ্যাক্টিভিটিস সম্পর্কেও আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত তথ্য। রাশিয়ার পুতিনকে আপনার সংহতি জানিয়ে চিঠি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। চিঠিতে তিনি রাশিয়ার প্রতি সংহতি জানিয়ে বলেছেন যে কী বলা হয় যে রাজনৈতিক ও শত্রু বাহিনীর নানা ষড়যন্ত্রের মুখে থাকা রাশিয়ার নাগরিকদের পাশে তিনি আমরণ থাকবেন বলেই আশ্বাস দিয়েছেন। দুই দেশের মধ্যকার কৌশলগত, ঐতিহ্যগত ও বন্ধুত্ব ভবিষ্যতে আরও উন্নত হবে বলেও ইচ্ছা প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার এই নেতা। রাশিয়া গত সোমবার জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয়ের 77তম বার্ষিকী পালন করেছে। এরপরেই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে সেটাকে কেন্দ্র করেই আপনার কী বলা হয় যে উত্তর কোরিয়া থেকে এই বক্তব্য এসেছে। এছাড়াও গত 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে যখন সামরিক অভিযান শুরু করে তখন মস্কোর প্রতি সর্বপ্রথম এসে সমর্থন জানিয়েছিল কিম জং উনের প্রশাসন। এই সংঘাতের জন্য ইউক্রেনের যুক্তরাষ্ট্র ঘেঁষা নীতিকেই দায়ী করেছিল পিয়ং ইয়ং। আর ইউক্রেনের আগ্রাসনের নিন্দা জানিয়ে উত্থাপিত প্রস্তাবের বিপক্ষেও যে 5টি দেশ ভোট দিয়েছিল তার মধ্যেও ছিল উত্তর কোরিয়া। আর এখন উত্তর কোরিয়া এবং রাশিয়া একটা জোটের মধ্যেই শরিক হলো। এখন ফিনল্যান্ড এবং সুইডেনকে যে কোথাও না কোথাও যেই সিস্টেমেই হোক ন্যাটোতে যে যোগ দেওয়াচ্ছে সেইটার আসলে রিয়াকশানটা কী পুতিনের পক্ষ থেকে? এখন ইউরোপের ভেতরে কি যুদ্ধ ছড়িয়ে যাবে কি না, যুদ্ধটা আসলে এখন কোন দিকে যাচ্ছে? দর্শক, এই বিষয়গুলো নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ বলেছেন মস্কো বেসিক্যালি ইউরোপে যুদ্ধ চায় না, তবে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে পরাজিত করতে চায় বলেই তিনি অভিযোগ করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটা প্রতিবেদনে এই তথ্যগুলো উঠে এসেছে। বুধবার মাস্কাটে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে সের্গেই ল্যাভরোভ বলেন, আপনারা যদি ইউরোপে যুদ্ধের আশঙ্কা নিয়ে চিন্তিত হন আমরা একদমই তা চাই না, তবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে পশ্চিমারা ক্রমাগত বলছে যে এই পরিস্থিতিটিকে মানে এই পরিস্থিতিতে রাশিয়াকে পরাজিত করা প্রয়োজন, আপনারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা ঠিক করেন যে আপনারা আসলেই কী চান। অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের দোনবাস অঞ্চলের স্বাধীনতার ঘোষণার পর যুদ্ধই শেষ নয়, মলদোভায় রাশিয়ার নিয়ন্ত্রিত অঞ্চলে একটু সেতু নির্মাণেও দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন পুতিন। মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভরিল হেইনেস এই দাবি করেছেন, আসলে একটা কিন্তু ব্রিজ নির্মাণ করছে, হঠাৎ করে পুতিন কাকা এই যখন ব্রিজ নির্মাণ শুরু করলো তখন ইউক্রেন সহ তাদের মিত্রদের মনেও নানান ধরনের শঙ্কা কাজ করছে, কেন তিনি এই ভাসমান ব্রিজ তৈরি করছেন। দর্শকে, ব্রিজটি মাত্র কয়েকদিন আগে লুহানেস্কের সিবারোস্কি দোনেৎস নদীর উপর একটা ভাসমান ব্রিজ তৈরি করেছে রাশিয়া। লুহানেস্কের সেনা প্রশাসনের আশঙ্কা মানে ইউক্রেনের আশঙ্কা এই ব্রিজটির কারণে এখন লুহানেস্কে ইউক্রেনের প্রতিরক্ষা ও পণ্য সরবরাহ ব্যবস্থা নিজেদের দখলে নিতে সক্ষম হবে রাশিয়া। মানে এটার একটা মেইন উদ্দেশ্য এটা হইতে পারে যে ইউরোপ আমেরিকা থেকে পশ্চিমা দেশগুলো যে পরিমাণ বিভিন্ন রকম অস্ত্র বা বিভিন্ন রেশন খাবার টাবার যাই হোক যে সরবরাহ করছে সেটার চেইন অফ যে লাইন সিস্টেম আছে সেটা ভেঙে দিতে পারে। আর ইউক্রেনের লুহানেস্কের সেনা প্রশাসনের প্রধান সের্হি তিনি জানিয়েছেন রাশিয়া রোড অফ লাইফ নামক একটি রাস্তা দখল করার জন্য চেষ্টা চালাচ্ছে, যে রাস্তাটি আপনার সেভারদোনেৎস্কের সম্মুখভাগের সঙ্গে সংযোগ ঘটিয়েছে।
যেখানে একটি গুরুত্বপূর্ণ ইউক্রেনীয়দের সেনাবাহিনী রয়েছে। শেরহি বলেন, সিবারুস্কি নদীর পাশে একটি ভাসমান ব্রিজ ব্যবহার করে নদীর অপর পাশে সরঞ্জাম এনেছে রাশিয়া। তিনি আরও বলেন, যদি তারা একত্রিত হতে পারে তাহলে তারা হামলা চালাতে সক্ষম হবে এবং রাস্তাটির আরও কাছে চলে আসতে পারবে এবং লুহানেস্ককে বিচ্ছিন্ন করে ফেলতে পারবে। এর মাধ্যমে নিরাপত্তার একমাত্র পথটিও এই অঞ্চলটি ইউক্রেনীয় সেনাবাহিনীদের হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। এদিকে গণমাধ্যম সিএনএন স্যাটেলাইটে পাওয়া ছবির মাধ্যমে এই ভাসমান বৃষ্টির সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, 13 মের আগে ওই স্থানে আসলে কোনো রকম ব্রিজ ছিল না। আর এদিকে রাশিয়া যেই স্থানটিতে ব্রিজ তৈরি করেছে সেই স্থান থেকে মাত্র 2 মাইল দূরেই আপনার বিলো হ্যারিভকোভায় একটি স্কুলে গতকালকে আক্রমণ চালিয়েছে রাশিয়ান সেনাবাহিনী। সেই হামলায় প্রায় 60 জন নিহত হয়েছে। এখানে স্কুলে কিন্তু ছাত্রছাত্রী ছিল না, বেসিক্যালি এটা একটা দুর্গ ছিল যেখানে ইউক্রেন এবং বিদেশি সেনারা অবস্থান করছিল। এরকম তথ্যের ভিত্তিতেই রাশিয়া হামলা চালিয়েছে। তবে ব্রিজ তৈরির করার পর সেখান দিয়ে পার হওয়ার পর রাশিয়া কতদূর এগুতে পেরেছে সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। বিষয়টা হচ্ছে, এখন এটা চারদিকে ছড়াই গেছে ডালাপালা মেইলা। যুদ্ধটা ইউক্রেনের ভেতরে একটা গতিতে চলছে, কিন্তু আন্তর্জাতিকভাবে যুদ্ধটার অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। এখন চীনিদের যে অবস্থান, এ পর্যন্ত গতকালকে বলেছি, চীন আবার আমেরিকার একটা নীতির নিন্দা করেছেন। এমনকি পোল্যান্ডে রাশিয়ান রাষ্ট্রদূতকে যে হেনস্থা করা হয়েছে সেটা সম্পর্কে তারা বক্তব্য দিয়েছেন, নিন্দা প্রকাশ করেছেন। তবে উত্তর কোরিয়ার মতন, কিম জং উন তো আসলে পাগলা, তো তার ডিসিশন অলওয়েজ শর্টকাট ডিসিশন। আর কোথাও না কোথাও আমেরিকার বিরুদ্ধে তাদের খুবই একটা শক্তিশালী অবস্থান একটা কারণ হচ্ছে, দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে অর্থনীতি, জীবনযাত্রা আকাশ পাতাল ব্যবধান, আর সাউথ কোরিয়াকে চালায় আমেরিকা। সো সেই ক্ষেত্রে এটা নিয়েও কিন্তু একটা মনে মনে ক্ষোভ আছে। আর যাদের সাথে আমেরিকার বাঁধে, উত্তর কোরিয়া সেখানে গিয়ে হাজির হয়। এখন বিষয় হচ্ছে যে পুতিন কাকা একা কতদিন কতটুকু আসলে এইসব চাপগুলো সহ্য করতে পারবে, এখন সেটা হচ্ছে বড় কথা। দেখা যাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।